অনেকে আপনার পরে অনেকে মাশরাফি ফিফার কথা ভাবে বলে আর কি। প্রথম কথা হচ্ছে, মাশরাফি বোর্ড প্রেসিডেন্ট হইতে চায় কিনা আমার প্রথমে সন্দেহ। দ্বিতীয় হচ্ছে, বোর্ড প্রেসিডেন্টটা এখন বেশ কমপ্লিকেটেড, দেশে না দেশের বাইরে। সো এই প্রেশারটা নিবে কিনা বা নিতে চায় কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু, ওকে তো আগে আসতে হবে। মানে অনেকে মনে করে কি, সেদিন একজন খুব ধরছে আমি ডাইরেক্টর হবো, প্রায় রোজই আমাদের ধরে আমি ডাইরেক্টর হচ্ছে, আমার ডাইরেক্টর হবেন। আরে কেমনে, আপনার তো কাউন্সিলিং না, তো প্রথমগুলো কাউন্সিলর বেলা তো আপনি হইতেই পারবেন না। দিস ইজ নম্বর ওয়ান। তা আগে একটা কাউন্সিলর হন, একটা ক্লাব কিনেন বা চালান, কিছু একটা করেন। আমার ধারণা মাশরাফি, মানে আমার 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 কোনো সন্দেহ নাই, কিন্তু ডাইরেক্টর হয়ে আসার পরে প্রেসিডেন্টে পারবে কিনা এটা বিশ্ব মাশরাফিকে আমাদের প্রথম থেকেই প্ল্যান।